অপেক্ষার অন্ত মহেন্দ্র ক্ষণ সমাগত মাজত মাত্র কেইটামান মুহূর্ত সোমবারে অভিজিৎ মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা হব অযোধ্যার রাম মন্দিরত। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্ষণত উৎসব মুখর হয়ে পড়েছে অযোধ্যা। অযোধ্যার চৌদিশে কেবল গুঞ্জরিত হয়েছে জয় শ্রীরাম ধ্বনি। রাম ভজনেরে মুখরিত অযোধ্যা। রামনগরী অযোধ্যালৈ সোঁত বইছে ভিন্ন প্রান্তর রাম ভক্ত। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বর সকল রীতি নীতি দেওবারে অন্ত পড়েছে। ইপিনে প্রাণ প্রতিষ্ঠার বাবে ফুলেরে সজাই পরাই তোলা হয়েছে রাম মন্দির। থাইল্যান্ডর পরাও অনা হয়েছে বিবিধ ফুল। আলোক সজ্জারে উজ্বলাই তোলা হয়েছে রাম মন্দির সমগ্র অযোধ্যা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বাবে 11 দিনিয়া অনুষ্ঠান পালন করে অহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দেওবারে ভ্রমণ করে তামিলনাড়ুর ধনুষ্কোড়ির অরিছল মোনাই পয়েন্ট। কোয়া হয় ত্রেতা যুগত ইয়ারপরাই নির্মাণ করা হয়েছিল রাম সেতু। অরিছল মোনাই পয়েন্টর সাগর তীরত প্রধানমন্ত্রীয়ে বিচরণ করার লগতে সেবা আগবায় ধনুষ্কোড়ি মন্দির। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতর পৌরোহিত্যত সোমবারে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হব। প্রাণ প্রতিষ্ঠার পূর্বে রামলালার মূর্তি বিশুদ্ধ পানীরে স্নান করবা হব। তার বাবে সাজু করা হয়েছে 114টাকৈ কল। প্রাণ প্রতিষ্ঠাত ভাগ লোবলৈ সোমবারে অযোধ্যালৈ আহিবলগিয়া প্রধানমন্ত্রীর আছে বিশেষ ভ্রমণসূচী। সেই অনুসরি 10:25 অযোধ্যা বিমানবন্দরত উপস্থিত হবগৈ প্রধানমন্ত্রী মোদী। 10:45 হেলিকপ্টারে প্রধানমন্ত্রী উপস্থিত হব অযোধ্যার হেলিকপ্টার। আর 10:55 প্রধানমন্ত্রী মোদী পাবগৈ শ্রীরাম জন্মভূমি। 11:00-12:00 বিভিন্ন কার্যসূচীর পাছত 12:05-12:55 রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। 12:55 পূজাস্থলীর প্রস্থান করব প্রধানমন্ত্রী মোদিয়ে। 1:00 অযোধ্যাত ভাগ লব এখন রাজহুয়া সভা। 1:00-2:00 রাজহুয়া অনুষ্ঠানত ভাগ লওয়ার পাছত 2:10 কুবের টিলার দর্শন করব প্রধানমন্ত্রী মোদী। এতিয়া কেবল কেইটামান ঘণ্টার অপেক্ষা। রামময় অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দির। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।